আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস। চেষ্টা করেছি খুব সহজভাবে একটি পারফেক্ট রেসিপি শেয়ার করতে, আর রেস্টুরেন্টের সাথে ঝরঝরে ফ্রাইড রাইস তৈরির জন্য রয়েছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি কিছু সবজি, এখানে নিয়েছি বাঁধাকপি কুচি 1/2 কাপ পরিমাণ, নিয়েছি ব্রোকলি 1/2 কাপ পরিমাণ, আর নিয়েছি মটরশুঁটি 1/2 কাপ পরিমাণ, গাজর কুচি নিয়েছি 1/4 কাপ পরিমাণ, পেঁয়াজকলি নিয়েছি 1/2 কাপ পরিমাণ। এখানে 3টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখানে আমি লাল সবুজ কাঁচামরিচ কুচি নিয়েছি। এখানে 2টি ডিম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে আমি ডিমগুলো ফেটে নিচ্ছি। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম চাউলের 3 গুণ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তবে এখানে অবশ্যই তেলটা ব্যবহার করবেন, এতে করে চালটা ঝরঝরে থাকবে। পানিটা ফুটে উঠেছে, এখন আমি চালগুলো ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রায় 6-7 মিনিট কুক করে নিলাম। চালগুলো 90% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা ছেঁকে নিচ্ছি। এখানে একটি ট্রে নিয়েছি, এর মধ্যে আমি ছেঁকে রাখা চালগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি। আমি ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিচ্ছি। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম হতে এর মধ্যে দিয়ে দিলাম ফেটে রাখা ডিমগুলো। ডিমগুলো সফট করে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে স্ক্র্যাম্বল করে নিলাম। এখন আমি তুলে নিচ্ছি। একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরো 2 টেবিল চামচ পরিমাণ বাটার। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচি দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো। এক এক করে আমি সবগুলো সবজি দিয়ে দিলাম। সবজিগুলো মিক্সড করে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 2 মিনিট সময় আমি সবজিগুলো কুক করে নিলাম। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আবারও মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজকলি। আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তবে চুলার আঁচ হাই হিটে করে এই রান্নাটা করে নিতে হবে। ঠান্ডা করে রাখা ভাতগুলো দিয়ে দিলাম। সবগুলো উপকরণ মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফিশ সস। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ফিশ সস। দিয়ে দিলাম সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। আবারও মিক্সড করে নিচ্ছি।
এভাবে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন আমি স্ক্র্যাম্বল করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, আবারও মিক্সড করে নিলাম। আরো কিছুটা পেঁয়াজকলি দিয়ে দিলাম। সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেস্টুরেন্টের স্বাদে ঝরঝরে চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যখনই আমি নতুন কোনো রেসিপি দিব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।